আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগার অনিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি। এখানে হচ্ছে আমি দুপুরে খাবার খাচ্ছি, পোলাও, চিকেন, আচার আর সালাদ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ডেজার্ট তৈরি করব আমার ছোট ভাইয়ের জন্য। ওই ডেজার্টটা ওর খেতে ইচ্ছে করতেছিল, তো আমাকে বারবার বলতেছিল যে আপু তুমি তৈরি করো, তাই ভাবলাম তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার তিনটা ডিম। এখন হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আমার যে বিটারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো বিটারটা কিনতে হবে, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি। এর আগেও হচ্ছে আমি একটা স্পঞ্জ কেকের ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো ভালোভাবে ব্লেন্ড করার পরে এখানে হচ্ছে আমি অল্প অল্প করে চিনি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। চিনি দেওয়ার পরে আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তো তেল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর এখন এর মধ্যে দিচ্ছি ময়দা, অল্প অল্প করে দিব ময়দাটা আর ভালোভাবে মিশিয়ে নিব। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোটো বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি 40 মিনিটের জন্য এটাকে বেক করব। আর আমি এটা চুলাতেই করতেছি, আপনারা চাইলে ওভেনও করতে পারেন। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাও আমি বন্ধ করে নিব। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকতে হবে। আর এখানে হচ্ছে আমি এই ডেজার্টের জন্য মালাই তৈরি করছিলাম, বাট মালাই যখন তৈরি করছিলাম তখন হচ্ছে কারেন্ট চলে গেছিলো, তো মালাই যে তৈরি করছে ওটার ভিডিও আর করতে পারিনি। তো যাই হোক, 40 মিনিট হয়ে গেছে, কেকটাও পারফেক্টভাবে হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বললাম এই তো কারেন্ট চলে গেছে যেন ভিডিও করতে পারিনি, মালাইটাও তৈরি হয়ে গেছে। মালাইটা তৈরি করার জন্য হচ্ছে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে আর 2টা এলাচি দিয়ে ভালোভাবে এটাকে ঘন করে নিয়েছি। তো কেকটা একটু ফুলা ছিল, ফুলার সাইডটা হচ্ছে আমি কেটে নিছি। এখন মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নেব, 2 ভাগ করে নেব। তো 2 ভাগ করে নিয়েছি। এখন একটা কুকি কাটারের সাহায্যে এগুলোকে আমি কেটে নেব। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি বেশি বানাবো না ডেজার্ট, আমি শুধু ওর জন্য 2টাই বানাবো। তো এখানে হচ্ছে আমি কাপ নিয়েছি, যেহেতু এটা কাপ ডেজার্ট হবে সেজন্য। তো আমি কাপের মধ্যে হচ্ছে ওই যে মালাইটা করছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। মালাই যখন দিব এর মধ্যে হচ্ছে আমি আবার কেকটা দিয়ে দিব। কেক
কেকটা দেওয়ার পরে এর উপরে হচ্ছে আমি আবার মালাই দিয়ে দিয়েছি, আবার কেক দিচ্ছি, কেক দেওয়ার পর আবার মালাই দিয়ে দিচ্ছি। এখন মালাই দেওয়ার পরে এর মধ্যে আপনারা দিতে পারেন যে কোনো বাদাম, যে কোনো বাদাম, আমি এখানে পেস্তা বাদাম, আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিচ্ছি। আর মাঝখান দিয়ে একটা চেরি ফল দিব। তো এটা তৈরি হয়ে গেছে। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।